हेलो बंधुरा, आज हमें एक सेमी ऑटोमेटिक इनक्यूबेटर बनाबो। इनक्यूबेटर बनाबार जोन्ने आमी एक कार्डबोर्डर बक्स नियेछी आर भेतरे थार्मोकल चिपके दियेछी। थार्मोकलटा ऊपर थेके एकटु छोटो रेखेछी ढाकना आटकाबार जोन्नो। इनक्यूबेटर बनाबार जोन्ने जे समस्त सामग्री लागे एगुलो आमी अनलाइने पार्चेस करेछी। एकटी टेम्पारेचार कंट्रोलार, दुटी डिसी फैन आर एकटी 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার। আর লোকাল মার্কেট থেকে আমি দুটি হোল্ডার, দুটি 8 ওয়াটের বাল্ব আর একটি এলইডি লাইট 12 ভোল্ট কিনে নিয়েছি। আর লাইটগুলো আটকাবার জন্য দুটো মেটাল ক্ল্যাম্প বানিয়ে নিয়েছি আর কিছু তার বাড়িতেই ছিল। আর লাগবে আপনার সেলোটেপ কাটার ও একটি টেস্টার আর মার্কার পেন। এই সেমি অটোমেটিক ইনকিউবেটরটা বানানো খুবই সহজ, ভিডিওটা দেখতে থাকুন। বক্সের মিডলটা আমি চৌকো করে কেটে নিয়েছি। এই জায়গাটা আমি কাঁচ লাগাবো, কারণ বারবার ঢাকনাটা না খুলে আমি বাইরে থেকেই ডিমের অবস্থানটি দেখে নেব। যতবার ওপরের ঢাকনাটি খুলবো ভেতরের হিমিউনিটি লস হবে, তাহলে হিমিউনিটি লস হলে ডিমগুলি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। লোহার এই ক্ল্যাম্পটির সাহায্যে ফ্যান এবং লাইটের হোল্ডার দুটোই আটকে নেব। ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন।
এটি আমি কাঠের ডিম রাখার ট্রে বানিয়েছি। এটারা আপনারা যখন বানাবেন ডিম রেখে গ্যাপ বুঝে লাইনগুলো ফিট করবেন, না হলে পরে গ্যাপগুলো কম বেশি হয়ে যাবে। এই হোলগুলোতে আমি বাইরের দিক থেকে স্ক্রু লাগিয়ে দেবো, এতেই আমি বাইরে থেকেই ডিমগুলো নাড়াচাড়া করার জন্য অপারেট করব। কার্ডবোর্ডের এই জায়গাটায় হোল করে স্ক্রু লাগিয়ে দেবো, তাহলে আমাকে ওপরের ঢাকাটা বারবার খুলতে হবে না। সমস্ত কিছু ফিট হয়ে গেছে, এবারে আমি তার কানেকশন করে নেব। তার কানেকশান করার জন্যে টেম্পারেচার কন্ট্রোলারের মধ্যে আউটপুট এবং ইনপুট দুটোই সাইন করা আছে ও প্লাস মাইনাস দুটোই সিম্বল দেয়া আছে। প্লাস মাইনাস ইনপুট আউটপুট দেখে আপনারা কানেকশান করে নেবেন, খুবই সহজ কানেকশান করা। এই অ্যাডাপ্টারের পিনটা আমি না কেটে একটি সকেট ব্যবহার করে প্লাস মাইনাস কানেকশান টেম্পারেচার কন্ট্রোলারের মধ্যে দিয়ে দেব। কানেকশান হয়ে যাওয়ার পর এক্সট্রা তারগুলো ভালো করে সেলো টেপের সাহায্যে চিপকে নেব, না চিপকালে এদিক ওদিক তারগুলো ঝুলতে থাকবে, দেখতে বাজে লাগবে। আমি এই ইনকিউবেটারের মধ্যে দুটি ফ্যান ও দুটি লাইট ব্যবহার করছি, কারণ এই বাল্বগুলো তাড়াতাড়ি কেটে যায়, তাই জন্যে দুটি ব্যবহার করছি, একটা কাটলে আর একটা চলবে, সেই হিসাবেই দুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন, তবে ভালো হবে দুটি ব্যবহার করা। আমি এই লাল কালারের 8 ওয়াটের ল্যাম্প ব্যবহার করছি, এই ল্যাম্পগুলো খুবই তাড়াতাড়ি ভালো হয়, গরম হয়। অনেকে বলে 30 ওয়াট 35 ওয়াটের ল্যাম্প লাগাতে, কোনো দরকার নেই, আপনারা এই 8 ওয়াটের ল্যাম্প লাগিয়ে দেবেন, এইতেই গরম হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন এই 8 ওয়াটের ল্যাম্পেই ভালো গরম হয়েছে। আমি টেম্পারেচার সেট করেছি 37.7, 37.7 হতেই বন্ধ হয়ে যাবে, আর যেই 37.2 হবে আমার অটোমেটিক চালু হয়ে যাবে। টেম্পারেচার কন্ট্রোলারটা সেটিং কোম্পানি থেকেই হয়ে এসছে, আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে কী করে সেটিং করতে হয় সেখান থেকে দেখে নেবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সেটিং করাটা দেখাচ্ছি না। সাঁত্রিশ পয়েন্ট দুই হতেই বাল্বগুলি চালু হয়ে গেল, তো বুঝতেই পাচ্ছেন আমাদের ইনকিউবেটার খুব ভালো কাজ করছে। এবারে ভেতরে আমি এলইডি লাইটের কানেকশানটা করিনি, ব্লু লাইটটা, এবারে ব্লু এলইডি লাইটের কানেকশানটা করে দেব। এই লাইটটাই বলছিলাম, কারণ যখন 37.7 টেম্পারেচার হয়ে যাবে, লাল লাইট দুটি অফ হয়ে যাবে, তখন ভেতরটা পুরো অন্ধকার হয়ে থাকবে, তাই আমি ব্লু লাইটটি ব্যবহার করছি। ব্লু লাইটটি সবসময় জ্বলতে থাকবে, শুধু অন অফ এই 8 ওয়াটের বাল্ব দুটি হবে। এবারে আমি ডিম ঢাকা ট্রেটি ভালো করে স্ক্রুপের সাহায্যে ফুটো করে আটকে নেব।
আপনারা যখনই ইনকিউবেটার বানাবেন, যখনই ইনকিউবেটারের ঢাকনাটা খুলবেন, ভেতরের হিউমিডিটি লস হয়ে যায়। তাই যখনই ঢাকনা খুলবেন, ইনকিউবেটারের মধ্যে যে জলের ট্রেটি থাকবে ওই ট্রেটির মধ্যে গরম জল ঢেলে দেবেন, তাহলে হিউমিডিটিটা লস হবে না আর ডিমগুলো খারাপ হবে না। আমি জলের ট্রেটা এখনও বানাইনি, এক্ষুনি বানিয়ে ইনকিউবেটারের মধ্যে ফিট করে দেবো। যেহেতু আমি একটা ছোটো ইনকিউবেটার বানাচ্ছি, তাই জল রাখার জায়গা নেই, তাই জলের ট্রেটা আমি ওপর দিকটা তারের সাহায্যে ক্লাম্প দিয়ে আটকে নেব। তাহলে আমার নিচের দিকে পেস্টটাও বাঁচবে আর জলের ট্রেটাও ওপর দিকে সেটিং হয়ে যাবে। আর এই যে আমি ইনকিউবেটারটা বানিয়েছি, এর মধ্যে 18খানা ডিম ধরবে। আমি জলের ট্রের জন্যে এই আমুলের এই বাটিটি ব্যবহার করছি, তারের সাহায্যে ফুটো করে ওপর দিকে চিপে নেব। যেহেতু ইনকিউবেটারটা কাগজের, তাই জলের ওয়েটে কাগজটা ছিঁড়ে যাবে, তাই জন্যে পেছনে আমি একটা সিটের ক্লাম্প ব্যবহার করছি। আপনারা চাইলে ওয়াশারও দিতে পারেন। ইনকিউবেটারটি বানানো সম্পূর্ণ হয়েছে। এইবারে আমি আর 16খানা ডিম পেয়েছি। আমি 16খানা ডিম মেশিনের মধ্যে দিয়ে মেশিনটি চালু করে দেবো আর পরে আরও দুটো ডিম নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দেবো। আমি ডিমগুলি সাজিয়ে নিলাম। এর মধ্যে কটি করকনাথের ডিম আছে আর কটি বড় সাইজের মুরগির একটু বড় বড় ডিম আছে। এবার আমি কানেকশান করে নিচ্ছি। মেশিনটা আমি আগে টেস্ট করে নিয়েছি, সব ওকে আছে। ফ্যান আর ব্লু এলইডি লাইটটা অ্যাডাপ্টারের সাথে ডাইরেক্ট করা আছে, ওটা সবসময় জ্বলবে। খালি বাল্ব দুটি টেম্পারেচার কন্ট্রোলারের সাথে সেটিং করা আছে। আর আমি ট্রের মধ্যে জল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশিনটি রেডি। আমি এখন ডিমগুলোকে হেলিয়ে দেখাচ্ছি। এরকমভাবে বানালে আপনাদের সময়ও কিছুটা বাঁচবে। যদি এরকম না বানান, প্রত্যেক কটা ডিম আপনাদের আলাদা আলাদা করে রোল করতে হবে। তার জন্য আমি এরকম সেমি অটোমেটিক মেশিনটি বানিয়েছি। এতে কি সময়ও বাঁচবে আর ডিমটাও আপনার সাকসেসফুলি হ্যাচ হয়ে যাবে। আমাদের এইখানে এখন খুবই ঠান্ডা, আর যেহেতু আমি 9 ওয়াটের ল্যাম্প ব্যবহার করছি, তাই নির্দিষ্ট টেম্পারেচারে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সঠিক টেম্পারেচার চলে এসছে আর মেশিনটিও খুব ভালো কাজ করছে। আর ডিমগুলো হ্যাচ হলো কি না আমি পরবর্তী ভিডিওতে দেখাবার চেষ্টা করব। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তাই ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।